Hi guys, good morning and welcome back to my Bangla Vlog Channel. So, kemon acho tumra shobai? Asha korchi tumra shobai as usual just paramadi acho. And ajker ei rainy morning tao tumra shobai khub enjoy korcho and asha korchi tomader din tao khub bhalo jabe. তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে ড্রেস ফেস রেডি করে রেডি আমি পুরো ড্রেস ফেস মানে ইকাট্টা করে পুরো রেডি শুটের জন্য শায়ন আসলেই আমি আর শায়ন বেরিয়ে যাবো উই আর অলরেডি 10 মিনিটস রানিং লেট তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে একেবারে স্নান টান করে একেবারে খাওয়ার খেয়ে নিয়েছি একেবারে ব্রাঞ্চ করে নিয়েছি একসাথে কারণ অবভিয়াসলি ব্রেকফাস্ট আর লাঞ্চ করার টাইম পাবো না দুপুর একসাথে তো একেবারে ব্রাঞ্চ করে নিয়েছি তো চলো এবার উইদাউট এনি ফার্দার ডু লেটস স্টার্ট দ্য ডে বা লেটস স্টার্ট দ্য ভিডিও আজকে দেখা যাক খুব নার্ভাস লাগছে কারণ অনেকদিন বাদে আমি ফটোশ্যুট করতে যাচ্ছি তো চলো ওখানে যাই লোকেশনটাও তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পারবে বেসিক্যালি আমার শ্যুট লোকেশনটা হচ্ছে কাট্টাস স্টুডিও যেটা কিনা হচ্ছে তোমার পল্লী স্ট্রির এখানে বাঘাযতীন পল্লী স্ট্রির এখানে তো গিয়ে তো তোমাদেরকে দেখাবোই অ্যান্ড লোকেশনের লিঙ্কটা আমি ওদের গুগল পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো আমি জানি গতকালকে বলেছিলাম মায়ের শাড়িটা দেখাবো সেটাও দেখানো হয়নি আমার সবই মনে আছে বাট টাইমের জন্য আমি দেখাতে পারিনি বাট আমি চেষ্টা করবো আজকে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার সো চলো আর লেট না করে এবার বেরোনো যাক বাকি কথা বেরিয়ে বলছি বেরিয়ে পড়েছি আমি আর শায়ন যদিও প্রচুর লেট আমরা তাও কিছু করার নেই অ্যান্ড পিছনে দেখছো কত ব্যাগস সব আমাদের শ্যুটের ড্রেস ফেস তো যাই হোক চলো যাওয়া যাক প্রায় পৌঁছেই গেছে বেশি দূর না কাটটা আমার বাড়ি থেকে তো এই যে শায়ন টাইম তো আমারই লাগবে কারণ গিয়ে মেকআপ ফেকআপ করতে হবে বেসটা বসাতেই মেইন টাইম লাগবে তারপর ফার্স্ট লুকের পর আশা করছি সেকেন্ড থার্ড লুকগুলো অত টাইম লাগে না কারণ ওগুলো টাচ আপ হয় জাস্ট কোনোটা লিপস্টিক চেঞ্জ কোনোটা আইশ্যাডো চেঞ্জ বাট মেইন তো বেসটাই তো যাই হোক চলো যাওয়া যাক ঠিক আছে আজ তাড়াহুড়ো করতে গিয়ে গাড়িটার কোথাও লাগাস না ঠিক আছে চলো পৌঁছাই তারপর বাকি কথা বলছি গাইজ যেমনটা তোমরা দেখতে পাচ্ছ স্টুডিওতে চলে এসেছি অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট লুক ইয়েলো ড্রেস আমি একটু পরে ভালোভাবে দেখাচ্ছি খুব মানে ফিটিংস হয়েছে ড্রেসটা তো আমি হাত পা তুলতে একটুখানি আনকমফোর্টেবল আমি একটু বাদে ভালোভাবে লুকটা শেয়ার করে দিচ্ছি দিস ইজ দ্য লুক আমি স্টুডিওটা একবার তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই তো আগে চলো শ্যুটটা করে নিই ফার্স্ট লুকে তারপরে বাকি কথা বলছি তো দিস ইজ মাই সেকেন্ড লুক ফুল রেডি রেড ড্রেসে পুরোটা রিভিল করবো না এখন তাহলে আর ফাইনাল পিকচার্সের ওয়েট করে কোনো লাভ হয় না তো চলো নেক্সট শ্যুটটা করে নিই তারপরে কিছুক্ষণ বাদে আবার ব্লগ করছি তো তোমরা দেখতে থাকো আমি সঙ্গে থাকো স্টে টিউন মাই থার্ড লুক তো দেখতে পাচ্ছ ব্ল্যাক ড্রেস ওকে তো চলো আগে শ্যুটটা করে নিই জানি আজকে বেশি ব্লগ করতে পারছি না কারণ পসিবল না কারণ এমনিতে অনেক টাইম চলে গেছে তিনটে লুকেই অলরেডি 3-4 ঘন্টা বেরিয়ে আছে তো যাই হোক হয়ে যাক তারপরে কথা বলা যাবে সব ডিটেলস আমি শেয়ার করে দেবো স্টুডিওর সম্বন্ধে আর স্টুডিওটারও একটা ভিউ আমি দিয়ে দিচ্ছি দাঁড়ান সবার সামনে কভার করতে হবে হ্যাঁ শুরু করে দিয়েছি যাই হোক তো যেমনটা দেখতে পাচ্ছ শ্যুট ইজ ডান তো শায়ন ফাইনালি ড্রেস পরে নিচ্ছে আমি তো পরেই নিয়েছি অ্যান্ড এদিকে হচ্ছে ফটোগ্রাফারই শাই যাই হোক বেরিয়ে গেল তো সেটা অন্য ব্যাপার আচ্ছা এইটা হচ্ছে আমার কি বলে স্টাইলিস্ট ছিল ও ছিল আরো পুরো টিম ছিল তো তারা বেরিয়ে গেছে না বেরিয়ে গেছে ওরা তো আমি ওদের কন্ট্যাক্ট দিলাম রিলি ওয়েল ওরা দুজনে খুব ভালো করেছিল দে ওয়ার লিটল নার্ভাস বাট আমি ওদের কন্টাক্ট ডিটেইলস ফাইলে পুট করে দেবো তোমাদের দরকার হলে কাউর কল করে নিতে পারো ওদের কাজ খুব ভালো খুব এক্সেলেন্ট মানে খুব ভালো মানে আমি তো নেক্সট টাইম কোনোদিন শুট করলে হ্যাঁ আমি তো কোনোদিন নেক্সট টাইম শুট করলে দিস ইজ গোয়িং টু বি মাই টিম সো দ্যাটস ইট চলো এবার বাড়ি যাই গিয়ে একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে চেঞ্জ করি মেকআপ রিমুভ করি মুখে একটুখানি সিরাম টিরাম লাগে ফুল কুল হয়ে তারপরে ব্লগ করছি আবার তো তোমরা দেখতে থাকো আমি সঙ্গে থাকো ও তখন যে পালিয়ে গেল লজ্জা পায় এই যে
রুবাই অ্যাকচুয়ালি আমার ব্লগ এর না কোনো মানে এক্সপেরিয়েন্স নেই তো তাই জন্য বাট আজকে তানিশা এবং সায়ন দুজনেই খুব কোঅপারেট করেছে খুব ভালো শুট হয়েছে করতেই হতো আমাদেরই শুট তো এনি হোপ পিকচার যখন বেরোবে তখন দেখতে পাবে বাট ইট ওয়াজ আ নাইস শুট দ্যাটস ইট ভালো তো হবে সেলিব্রিটি ফটোগ্রাফার বলে কথা আমাদের যাই হোক চলো ও শুধু ফটোগ্রাফার না আমার ওয়েডিং ফটোগ্রাফার না শুধু ও আমার ছোটবেলাকার ফ্রেন্ড তো দ্যাটস ইট অ্যান্ড ও আমার যে মেইন মেকআপ আর্টিস্ট ছিল সে বেরিয়ে গেছে ওর বোধহয় অ্যাসিস্ট্যান্ট তুমি না তাড়াতাড়ি মেকআপ করে তো প্লিজ কন্ট্যাক্ট দেম সত্যি খুব ভালো জাস্ট সুপার তো চলো এবার আমি বাড়ি গিয়ে কথা বলছি বাকি কথা কেমনটা দেখতে পাচ্ছ গাইস বেরিয়ে গেছি ওয়েট করছি শানের জন্য গাড়িটা আনতে গেছে পার্কিং থেকে তো এটা হচ্ছে বেসিক্যালি বারোভূতের মাঠ আমার পিছনে দেখতে পাচ্ছ বারোভূতের মাঠ আর এটা হচ্ছে ওপরে স্টুডিওটা এই ইয়েলো বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে হচ্ছে স্টুডিওটা কাট্টা স্টুডিও গুগল পেজের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে আর এখানে যে ওনার রয়েছে ওনারের ফোন নাম্বারও দেওয়া থাকবে মেনশন করা থাকবে কাউ যদি ফুট ফুট করার থাকে তাহলে তোমরা করতে পারো ওদের দুটো ফ্লোর রয়েছে দুটো ফ্লোর ইজ জাস্ট অ্যামেজিং অ্যান্ড আমার সত্যি কথা পার্সোনালি করে সেটা প্রীতম মানে যে মেকআপ আর্টিস্ট ছিল ওর টিম বলো বা কুশল সেনের টিম বলো যে আমার স্টাইলিস্ট ছিল বা রুবাই তো আমার ছোটোবেলাকার বন্ধু হয় তো চেনাশোনাও আমার ফটোগ্রাফারের থেকে আগেও আমার বন্ধু হয় তো যাই হোক আমার পার্সোনালি টিমটা খুব পছন্দ হয়েছে ইভেন ওদের ব্যবহারও বলো আর সায়নেরও সায়ন যথেষ্ট কমফোর্টেবল ছিল এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে তো যাই হোক ও এবার নিয়ে আসুক আর সেরকম একটা দুপুর থেকে কিছু খাওয়াও হয়নি সেই বাড়ি থেকে ব্রাঞ্চ করে বেরিয়েছি অ্যান্ড এখানে সাবওয়ের একটা স্যান্ডউইচ অর্ডার করে মানে সবাই স্যালাড খেয়েছে কেউ র্যাপ খেয়েছে তো আমিও সবাই স্যান্ডউইচ খেয়েছি তো যেহেতু তখন মেকআপ মেকআপ পরা একটা ড্রেস ফ্রেস পরা না একটা স্যান্ডউইচই দুজন মিলে হাফ হাফ করে খেয়েছি সুতরাং খিদে তো পেয়েছি দেখা যাক কী খাওয়া যায় তো চলো আগে বাড়ি যাই তারপর সব হবে তো গাইস যেমনটা দেখছো বাড়ি এসে তো গেছি অনেকক্ষণ আগেই অ্যান্ড ফ্রেশ হয়ে গেছি যতটা পেরেছি মেকআপটা রিমুভ করেছি এটা কাজল তো অ্যাজ ইউজুয়াল ফেস ওয়াশ আমি রিমুভ করতে পারিনি যতটা পেরেছি করার চেষ্টা করেছি ড্রেস চেঞ্জ করিনি বিকজ একেবারে ড্রেস চেঞ্জ করে নাইট ড্রেস পরে নেবো তো যাই হোক এখন বেসিক্যালি আমি বসেছি লাঞ্চ এই ডিনার করতে আজকে সারাদিন যেহেতু খাওয়ার খাইনি সকালেও না খাওয়ার মতন খেয়ে বেরিয়ে গেছিলাম অ্যান্ড ওখানে শ্যুটের ওখানে সাবওয়ে থেকে একটা সাব খেয়েছিলাম ওই মাল্টিগ্রেন তন্দুরি কিছু একটা সাব আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি নামটা তো এখন মা বললো আজকে এরও ভাত খা তো মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি লেবু দিয়ে মেখে অ্যান্ড আম তো আছেই তো এই যে হচ্ছে আমার আম আমি আঁটি খাই না কারণ আমি আঁটি খেতে পারি মানে আঁটি খেলে হাত ফাত পুরো মেখে যায় বলে আমি আঁটি খাওয়াতে অতটা কমফোর্টেবল না তো আমি সবসময় পিটি খাই তো যাই হোক তো চলো এবার ডিনারটা করি অ্যান্ড আজকে ভিডিওটা বাস এই অবধি রাখছি যদি একটুও কিছু ভালো লেগে থাকে তাহলে জানো কি করতে হবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা জিনিসের লিঙ্ক অ্যান্ড ফোন নাম্বার প্রোভাইড করা থাকবে তো তোমরা ট্রাই আউট করে নিও সবাই এরা খুব ভালো কোনোদিন তোমাদের যদি কারোর দরকার হয় ইউজ মানে এদেরকে ডাকতে পারো অ্যান্ড কাট্টা স্টুডিও তো খুবই ভালো ওখানেও তোমরা যেতে পারো শ্যুট ফুট কিছু বি থাকলে ওখানে মিউজিক ভিডিও শ্যুট বলো বা এমনি ফটোশ্যুট সবই হয় তো ওদের সেট আপটাও প্রচণ্ড ভালো ইকুইপমেন্টস তো অবশ্যই সবই খুবই ভালো তো যাই হোক চলো আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও টিল দেন গাইজ গুড নাইট বাই বাই টেক কেয়ার হ্যাভ আ লাভলি ডে হেড অ্যান্ড প্লিজ গাইজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কারণ এবার আস্তে আস্তে খুব ভালো ভিডিও আসতে চলেছে কারণ অবভিয়াসলি ওয়েডিং ইজ নকিং এট দ্য ডোর লাইক ছোটোবেলায় এক্সামস ইউজ টু নক এট দ্য ডোর এখন মাই ওয়েডিং ইজ নকিং এট দ্য ডোর সো স্টে টিউনড আশা করছি খুব ভালো ভালো করা ভিডিও পাবে তোমরা ভিডিও বা ব্লগ তো চলো আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও টিল দেন গাইজ গুড নাইট বাই বাই টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে হেড স্টে হ্যাপি স্টে প্রিটি স্টে কুল স্টে ব্লেসড স্টে পজিটিভ স্টে লাভলি টাটা